আমরা যদি একটা ভারী জিনিস আর একটা হালকা জিনিসকে একসাথে উপর থেকে ফেলি তাহলে কি হবে বলো তো? তোমরা তো সবাই বলবে যে ভারী জিনিসটা আগে নিচে পড়ে যাবে। তোমাদের দিক দিয়ে দেখতে গেলে তোমরা ঠিকই বলেছো। তবে এটা কি জানো যে জিনিসটা কেন হবে? এটা সম্পূর্ণ হয় এয়ার রেজিস্ট্যান্সের জন্য। যখন দুটো জিনিস একসাথে নিচে পড়ে তখন হালকা জিনিসটা বেশি বাধাপ্রাপ্ত হয়। তবে আমরা যদি কোনো বায়ুশূন্য স্থানে সেম কাজটা করি তাহলে দেখবে যে দুটো বস্তুই একসাথে নিচে পড়ছে, কারণ তাদেরকে বাধা দেওয়ার জন্য কোনো বায়ু সেখানে উপস্থিত নেই।